আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। শিমুরাজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি সামসুন রাহার, প্রভাষক আইসিটি শিমুরাজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোড বা তথ্য সংকেত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোড। এ পর্যায়ে শিক্ষার্থীরা তোমরা কোড কি সে সম্পর্কে বলতে পারবে আজকে ক্লাসে। তো কোড কি? কম্পিউটার মতো অনেক ইলেকট্রনিক যন্ত্রই বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুটকৃত বর্ণ অথবা সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে কম্পিউটারকে প্রেরণ করতে হয়। রূপান্তরের এই প্রক্রিয়াকে এনকোডিং বলে। এনকোডিং বিভিন্ন উপায়ে করা সম্ভব। আমরা জানি কম্পিউটারে অভ্যন্তরীণ সব কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা অর্থাৎ শূন্য এবং একের মাধ্যমে। এই শূন্য এক ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। শূন্য ও এক হচ্ছে বাইনারি সংখ্যা, তাই বিভিন্ন সংখ্যা বর্ণ বা চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য ওই সকল সংখ্যা বর্ণ বা চিহ্ন আলাদা আলাদাভাবে বাইনারি সংখ্যার মাধ্যমে অদ্বিতীয়ভাবে ইউনিকভাবে সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকেই বলা হয় কোড। তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় সংকেত বা ইউনিক ব্যবহার করা হয় তাকেই বলা হয় কোড। ইনপুট যেমন ইনপুটের জন্য যেমন কোডিং প্রয়োজন, তেমনি আউটপুটের জন্য কিন্তু শিক্ষার্থীবৃন্দ ডিকোডিং প্রয়োজন। তাহলে শিক্ষার্থীবৃন্দ ইনপুটের জন্য প্রয়োজন কি এনকোডিং, এবং আউটপুটের জন্য প্রয়োজন কি ডিকোডিং। সংক্ষেপে আমরা বলতে পারি যে বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্নগুলো সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে কোড বলে। অর্থাৎ মনে করি এটি একটি সিপিইউ, এটা কি সিপিইউ, আউটপুট। তো সিপিইউ অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি করি ইনপুট করি, ইনপুটকে এনকোডিং করে আউটপুট প্রদান করা হয়। অর্থাৎ ইনপুটে আমরা যদি লিখি এ, তাহলে সিপিইউ এই এটাকে বোঝে না, সে কি বলে যেকে বাইনারি সংখ্যায় এনকোডিং করে দিতে। তো এনকোডিং অর্থাৎ যে কোনো বর্ণ সংখ্যাকে আমরা যখন ইনপুট করি তার জন্য সিপিইউ একটি কোড তৈরি করে নেয়, এটি 8-bit ডিজিটের একটি কোড তৈরি করে নেয়, করে সে আউটপুট প্রদান করে। এই যে প্রক্রিয়া একে আমরা কি বলবো এনকোডিং বা কোড। তাহলে সহজে আমরা বলতে পারি যে বর্ণ, সংখ্যা, অঙ্ক বা বিশেষ চিহ্নগুলো সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বা অদ্বিতীয় বা ইউনিক কোড ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি কোড বলি। কোড প্রধানত শিক্ষার্থীবৃন্দ কোড প্রধানত দুই প্রকার, এক হচ্ছে নিউমেরিক কোড, দুই হচ্ছে আলফা নিউমেরিক কোড।
একটা হচ্ছে নিউমেরিক কোড। দুই হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে শিক্ষার্থীবৃন্দ কোড দুই প্রকার, একটি হচ্ছে নিউমেরিক কোড আরটি হচ্ছে আলফা নিউমেরিক কোড। আবার নিউমেরিক কোডকেও তিন ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে বিসিডি কোড, একটা দুই হচ্ছে অক্টাল কোড এবং তিন হেক্সাডেসিমাল কোড। তাহলে নিউমেরিক কোডকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, এক অক্টাল কোড, দুই হেক্সাডেসিমাল কোড, আর তিন হচ্ছে বিসিডি কোড। ঠিক তেমনি আলফা নিউমেরিক কোডকেও তিন ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে অ্যাসকি কোড, দুই হচ্ছে ই বি সি ডি আই সি কোড, তিন হচ্ছে ইউনিকোড। তাহলে কোড কত প্রকার? দুই প্রকার, এক নিউমেরিক, দুই আলফা নিউমেরিক। নিউমেরিক কোডকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, বিসিডি কোড, অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল। আর আলফা নিউমেরিক কোডকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসকি কোড, ইবি সিডিআইসি কোড এবং ইউনিকোড। তো আমরা শিক্ষার্থীবৃন্দ নিউমেরিক কোড কি জানবো এবং নিউমেরিক কোডের আওতায় যে কোডগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব। নিউমেরিক কোড হচ্ছে যে সকল কোডের মাধ্যমে শুধুমাত্র নিউমেরিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তাদেরকেই বলা হয় নিউমেরিক কোড। অর্থাৎ নিউমেরিক অর্থাৎ সংখ্যা, এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তাদেরকে বলা হয় নিউমেরিক কোড। আর আলফা নিউমেরিক কোড হচ্ছে অক্ষর, যেমন এ থেকে জেড আছে, তারপর তোমার যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এছাড়া বিশেষ চিহ্ন যেমন অ্যাট দ্য রেট অফ, হ্যাশ, কোলন ইত্যাদি ইত্যাদি বিশেষ চিহ্ন ইত্যাদি গুলো ব্যবহৃত হয় যে কোডকে, যে কোডে তাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোডে শুধুমাত্র সংখ্যা ব্যবহৃত হয়, আর আলফা নিউমেরিক কোডে আবার অক্ষর, বর্ণ, সংখ্যা, সরি সংখ্যা না, বিশেষ চিহ্ন বা চিহ্নকে ব্যবহার করা হয়। তো অক্টাল কোড কাকে বলে আমরা এবার দেখব। অক্টাল কোড, আচ্ছা অক্টাল কোড হচ্ছিল তিন বিট বিশিষ্ট বাইনারি কোড। অক্টাল কোড হচ্ছে তিন বিট বিশিষ্ট বাইনারি কোড। সাধারণত ডিজিটাল কম্পিউটার ও মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহৃত হয়। তাহলে অক্টাল কোড ব্যবহৃত হয় মাইক্রো প্রসেসর বা ডিজিটাল কম্পিউটারগুলোতে এবং এটি তিন বিট বিশিষ্ট কোড। যেমন দেখা যাচ্ছে ৪৫ একটি দশমিক সংখ্যা, একে আমরা অক্টাল কোডে রূপান্তর করব। তো দশমিক সংখ্যাকে যখনই আমরা অক্টাল কোডে রূপান্তর করব তখনই আমরা কি করব, তিন বিট বিশিষ্ট বাইনারি সংখ্যায় রূপান্তর করব। যেমন আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করেছিলাম ঠিক তেমনিভাবে, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে ছিল ব্র্যাকেটের পরে
অক্টালের ভিত্তি বা বেস ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা ব্যবহার করছি কোড, অক্টাল কোড। তাহলে দশমিক সংখ্যাকে অক্টাল কোডে রূপান্তর করতে হলে আমরা তিন বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা ব্যবহার করব, যেমন চার পাঁচ, সরি আমি এখানে একটা ছোট্ট সংখ্যা দিই, পাঁচ দশমিক শূন্য এক। তাহলে এখানে আমরা পাঁচ অর্থাৎ এক শূন্য এক আমরা জানি, এক দুই চার আট এই কোড অনুসারে, এই নিয়ম অনুসারে আমরা বাইনারি সংখ্যা বাহির করি। তাহলে পাঁচ বলতে আমরা চার তলা এক, একের তলা এক শূন্য, তাহলে এটা হলো পাঁচ। তো এখানে দেখা যাচ্ছে আমরা পাঁচকে আমরা যখনই বাইনারি কোডে নিয়ে আসছি তখন তিন বিটে পরিণত হচ্ছে, কিন্তু দুইয়ের ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বিন্দু এক শূন্য, এখানে একটা ডিজিট কিন্তু কম, সেক্ষেত্রে আমরা সামনে একটি শূন্য দিয়ে একটি ডিজিট বাড়িয়ে দিব। এখানে দশমিক অর্থাৎ র্যাডিস পয়েন্ট, এবার আছে শূন্য। আমরা জানি সাধারণত দশমিকের পরে শূন্য কোনো মূল্য মনে করি না, কিন্তু না, এখানে শূন্যর জন্য কিন্তু আমার তিন বিট বাইনারি সংখ্যা নিতেই হবে, নাহলে এটি অক্টাল কোডে কখনোই রূপান্তরিত হবে না। তাহলে শূন্যর জন্য তিনটা শূন্য অর্থাৎ তিনটা বাইনারি সংখ্যা, আর একের জন্য আমরা নিচ্ছি এক, একের জন্য আমরা এখানে কত নিচ্ছি এক। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখনই র্যাডিস পয়েন্টের ডান দিক থেকে ব্যবহার করছিলাম তখনই আমরা যখনই ডিজিট কম করছে আমরা সামনে শূন্য দিয়েছিলাম, কিন্তু র্যাডিস পয়েন্টের বামে যখন আমরা কাজ করব তখন আমরা কিন্তু শূন্য কি সামনে আর দিব না পিছনে দিব। তাহলে এবার শিক্ষার্থীবৃন্দ আমরা দশমিক সংখ্যাকে অক্টাল কোডে রূপান্তর করছি তিন বিট বিশিষ্ট সংখ্যা দিয়ে। শিক্ষার্থীবৃন্দ এখানে একটাকে আমরা শূন্য শূন্য এক লিখব, যেহেতু এটা আমরা যখনই আবার বাইনারিতে নিয়ে আসব অর্থাৎ দশমিকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে কাউন্ট করবো আর এখান থেকে এভাবে কাউন্ট করবো, ঠিক আছে। তো এবার আমরা আসি হেক্সাডেসিমাল কোড কাকে বলে। হেক্সাডেসিমাল কোড, অক্টাল কোডে যেমন আমরা তিন বিট বিশিষ্ট কোড ব্যবহার করছিলাম বাইনারি কোড, এবার আমরা হেক্সাডেসিমালে চার বিট বিশিষ্ট বাইনারি কোডকে আমরা হেক্সাডেসিমাল কোড বলবো, অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা যখনই হেক্সাডেসিমাল কোডে নিয়ে যাব আমরা চার বিট বাইনারি কোডে সেটিকে রূপান্তর করব। সাধারণত ডিজিটাল কম্পিউটার ও মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয় এই হেক্সাডেসিমাল কোড। যেমন দেখি আমরা একটা সংখ্যা চার এবং পাঁচ, একে আমরা কি করব, এটা একটা দশমিক সংখ্যা, একে আমরা হেক্সাডেসিমাল কোডে নিয়ে যাব। কোডে পরিণত করব, এই হেক্সাডেসিমাল কোডে পরিণত করতে হলে আমার এই দশমিক সংখ্যাকে অবশ্যই চার বিটে নিয়ে আসতে হবে, যেমন চার পাঁচ। আমরা একটু বড় করতে পারি, এখানে সংখ্যাটাকে তিন দিলাম, তাহলে র্যাডিস পয়েন্ট থ্রি। এখানে আমরা পাঁচকে আমরা বলবো এক শূন্য এক, যেহেতু একটি তিন বিট বাইনারি সংখ্যা হচ্ছে এজন্য আমরা একটি শূন্য বাড়িয়ে দিব, আর চারের ক্ষেত্রে হবে এক শূন্য শূন্য, এক্ষেত্রে আমরা একটি কি সামনে শূন্য বাড়িয়ে দেবো। ঠিক তেমনি আমরা আর একটু বোঝার জন্য আর একটু বড় করতে পারি, থ্রি এক দশমিক সংখ্যা থ্রি পর্যন্তই থাক, এখানে আমরা একটা শূন্য দিতে পারি, তাহলে এখানে র্যাডিস পয়েন্ট আর থ্রির জন্য আছে কত এক এক। এক্ষেত্রে শূন্যটা কিন্তু সামনে থেকেই হবে, অর্থাৎ মূল্য আমি যদি এখানে শূন্যটা দিই তাহলে তিন আর
থাকে না, সেক্ষেত্রে হয়ে যায় কত, ছয় হয়ে যায়। এর জন্য আমরা সামনে শূন্য দিলাম, আর শূন্যের জন্য আমরা চারটি শূন্য ব্যবহার করলাম। তো তিন সমান আসে আমার এক এক, যেহেতু আমরা চার বিট বাইনারি করতে হবে, সেজন্য সামনে দুইটা শূন্য দিয়ে আমরা চার বিট বাইনারি সংখ্যা করে নিলাম। এটা হচ্ছে আমরা কি বলবো, তাহলে আমার অর্থাৎ নির্ণয় উত্তর সমান হয় আমার 45.3 অর্থাৎ ডেসিমাল পয়েন্ট 30 দশমিক সংখ্যাকে আমরা যখন ওডে পরিণত করব তখন আমরা লিখবো কত, 01001.00001100000। এটাকে আমরা তখন কিন্তু এখানে 16 দিব না, যে হেক্সাডেসিমাল কোডে পরিণত করছি হেক্সা ডেসিমালে না, সেজন্য আমরা এখানে ভিত্তি ব্যবহার করবো না, আমরা কোডটাকে ব্যবহার করবো। এখানে আমরা লিখব হেক্সাডেসিমাল কোড, এখানে আমরা কি লিখব, হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোড। এক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ আমরা এই শূন্যটা ব্যবহার নাও করতে পারি, সেক্ষেত্রে আমরা যদি উল্টো করে যাই অর্থাৎ এই হেক্সাডেসিমাল কোড থেকে আমরা যদি বাইনারিতে নিই তাহলে কি হচ্ছে, এই শূন্যটা যদি আমরা না রাখি তাহলে একই সংখ্যা হবে, অর্থাৎ এখানে হচ্ছে শূন্যর জন্য কোনো মূল্য নাই সামনে, সেহেতু আমরা লিখবো 101 অর্থাৎ 5, এখানে আছে 100 অর্থাৎ 4। অর্থাৎ আমরা যদি সামনে শূন্যটা যদি ব্যবহার না করি তাহলে আমার মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। ঠিক তেমনি এখানে যদি আমরা এই দুইটা শূন্য ব্যবহার না করি তাহলে কিন্তু এখানে আসছে কত, 3, আর এখানে আসছে 0। তো আমরা এটা দেখা যাচ্ছে দশমিকের পরে সংখ্যাগুলো আমরা রাখতেই পারি, এই সামনে শূন্যটা আমরা নাও রাখতে পারি, এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা একটা করতে পারি, এটা রুলের বাইরে, এটা রুল নয় রুলের বাইরেও চলতে পারি। এরপরে আসছি আমরা বিসিডি কোড সম্পর্কে, এবার আমরা আলোচনা করব বিসিডি কোড। বিসি দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা প্রকাশের জন্য সাধারণত বিসিডি কোড ব্যবহৃত হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কের প্রতিটিকে প্রকাশের জন্য 4টি বাইনারি ডিজিট প্রয়োজন হয়, অর্থাৎ এই কোডের সাহায্যে আমরা 16টি ভিন্ন ভিন্ন কোড ব্যবহার করি, কতটি, 16টি ভিন্ন ভিন্ন কোড ব্যবহার করি করা সম্ভব, অর্থাৎ এটি আমরা বিভিন্নভাবে করতে পারি, অর্থাৎ বিসিডি কোড বিভিন্ন কোডে ব্যবহার করা হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 1 2 4 8, এছাড়া -1 2 4 8, এটা আমরা করতে পারি। তো আমরা সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে আমরা 1 2 4 8 এই কোডটি বিসিডি কোডে মূলত ব্যবহার করে থাকি। তো কোনো ক্ষেত্রে যদি আমাদের এই ধরনের একটা কোড দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখছি। তবে বিসিডি কোড দেখা যাচ্ছে আমরা বলি, আমরা যেহেতু বললাম 0 থেকে 9 দশমিক সংখ্যাকে আমরা কি করি বিসিডি কোডে 4 বিট বাইনারিতে রূপান্তর করি, এখানে টাটা দশমিক সংখ্যা এটাকে আমরা কি করব বিসিডি কোডে রূপান্তর করব। আমরা সংখ্যাটিকে নিলাম, তো একের জন্য আমরা কি লিখব, একের জন্য আমরা লিখব 0001 অ্যাডিসপয়েন্ট, আর এখানের জন্য লিখব 10, অর্থাৎ 2 মানেই হচ্ছে বাইনারিতে 10, কিন্তু আমরা কি করব 4 বিট বাইনারিতে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা সামনে অবশ্যই 2টা শূন্য দেব,
আর নয়ের জন্য কত ব্যবহার করবো আমরা, যেহেতু আমরা আছি এই কোডে, ডিসিডি 1 2 4 কোডে ব্যবহার করছি, তাহলে আমার এখানে নয় করতে আসে এটা। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে অলরেডি 4টা বাইনারি বিট তৈরি হয়ে আছে। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু এই অঙ্কটা আমরা করলাম এই কোডে, আমাদের ক্লাস আজ এখানে শেষ করছি। আগামী ক্লাস সকলকে দেখার জন্য স্বাগতম জানাই। তোমরা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো সমস্যা মনে করো, এছাড়া যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের মঙ্গল কামনায় আজ আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।